ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। কাজের পাশাপাশি বিতর্কও কম নেই এই তারকার। মাঝে মধ্যেই ব্যক্তিগত জীবনের কারণে সংবাদে শিরোনাম হয়ে থাকেন। এবার পারিশ্রমিকের পুরো টাকা অগ্রিম নিয়েও সিনেমার কাজ করছেন না বলে নায়কের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পরিচালক বদিউল আলম খোকন। পরিচালকের দাবি, তার নতুন সিনেমা নীল দরিয়াতে অভিনয়ের কথা ছিল শাকিব খানের। গত 20 জুলাই থেকে সিনেমার শুটিং এর শিডিউল ছিল, এজন্য পারিশ্রমিক হিসেবে 40 লাখ টাকা অগ্রিম দেওয়া হয় তাকে। কিন্তু প্রিয়তমা সিনেমা হিট হওয়ার পরে নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন শাকিব খান। কয়েক মাস আগেও শাকিব খানের পারিশ্রমিক ছিল 35 থেকে 50 লাখ টাকা, কিন্তু প্রিয়তমা সিনেমাটির সাফল্যের পর পারিশ্রমিক 1 কোটি টাকা চাচ্ছেন ঢালিউডের এই শীর্ষ নায়ক। আর এ কারণেই আটকে আছে নীলদরিয়া সিনেমার শুটিং। আজ গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে বদিউল আলম খোকন বলেন, এখন শাকিব খানকে নিয়ে নীলদরিয়া সিনেমার কাজ করতে হলে 40 লাখ টাকার সঙ্গে আরো 60 লাখ টাকা দিতে হবে বলে দাবি করেছেন তিনি। পারিশ্রমিক হিসেবে নেওয়া 40 লাখ টাকা ইতিমধ্যেই প্রযোজককে ফেরত দিয়েছে সে। নির্মাতা আরো বলেন, আগের নির্ধারণ করা পারিশ্রমিকে এখন আর কাজ করতে চাচ্ছেন না শাকিব খান। তাকে নিয়ে এখন কাজ করতে হলে মোট 1 কোটি টাকা দিতে হবে, কিন্তু আমরা শাকিবের সঙ্গে কথা চূড়ান্ত করার সময় যে পারিশ্রমিক ছিল সেটি দিয়েই চূড়ান্ত করা হয়েছিল তাকে। আক্ষেপের সুরে তিনি বলেন, বর্তমানে নতুন কোন সিনেমায় চুক্তিবদ্ধ হতে 1 কোটি বা 2 কোটি টাকা নিতেই পারেন শাকিব খান, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা তো তাকে আগের পারিশ্রমিকেই সিনেমার জন্য চূড়ান্ত করেছিলাম। এখন সে আমাদের কাছে এটা দাবি করতে পারে না, তার নৈতিকতার মধ্যে এটি পড়ে না। কমিটমেন্ট ঠিক না থাকলে তো আর হবে না, এটা ভীষণ অন্যায়। শাকিবের কাছে প্রশ্ন রেখে বদিউল আলম খোকন বলেন, যদি প্রিয়তমা হিট না হতো তাহলে কি তাকে দেওয়া 40 লাখ থেকে 20 লাখ টাকা প্রযোজককে ফেরত দিতেন শাকিব? পরিচালক বদিউল আলম খোকনের সঙ্গে জুটি বেঁধে শাকিব খান বেশ কিছু ছবি করেছেন, তার মধ্যে ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যবসা সফল ছবি প্রিয়া আমার প্রিয়া। তো প্রিয় দর্শক, এ বিষয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দিন কমেন্টে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা।